নার্সারির ছাত্রছাত্রীরা আশা করি ভালোই আছো এবং সুস্থ আছো, বাড়িতে আছো। আচ্ছা, আমরা এর আগের দিন যেটা করিয়েছিলাম এফটা, আজকে জিটা করা, ঠিক আছে? জি তোমাদের শেখাচ্ছে। এবার ধরো জি দিয়ে আমরা কি কি দেখো পাচ্ছি। প্রথমে জি দিয়ে হচ্ছে গ্রাফস, গ্রাফস গ্রাফস মানে হচ্ছে আঙুর। তোমরা আঙুর তো নিশ্চয়ই সবাই খাও, হ্যাঁ? আঙুরের ইংরেজিটা আমরা জেনে গেলাম, গ্রাফস। তারপরে আমরা কি দেখবো, গার্ল, GIRL, গার্ল মানে হচ্ছে বালিকা, ঠিক আছে? বয় মানে যেমন বালক, তেমনি গার্ল মানে হচ্ছে বালিকা। এবার দেখো গান, গান মানে হচ্ছে কি, বন্দুক। বন্দুক দেখেছো তোমরা, খেলনা বন্দুক নিয়ে তোমায় খেলো, দেখো সেই বন্দুকের ইংরেজি হচ্ছে গান। এরপরে আছে গোট, GOAT, গোট মানে হচ্ছে ছাগল। ছাগল দেখেছো, হ্যাঁ? প্রত্যেকে নিশ্চয় ছাগল দেখেছো, তাহলে ছাগলের ইংরেজিটা তোমরা জেনে গেলে গোট। এরপরে আমরা করবো গ্লাস, GLASS, গ্লাস মানে হচ্ছে জল খাবার পাত্র, অত লেখার দরকার নাই, গ্লাস মানে আমরা গ্লাসই লিখে দিই, ঠিক আছে? জল খাবার পাচ্ছ, তোমরা তো ছোট, অত লেখার দরকার নেই। আচ্ছা দেখো, তোমরা তাহলে আমরা কি করলাম, গ্র্যাফ, GRAPS, গ্রেস মানে হচ্ছে আঙুর, GIRL, গার্ল মানে বালিকা, গার্ল মানে বন্দুক, গোট মানে ছাগল, গ্লাস মানে গ্লাস। এরপরে দেখো আমরা এইগুলোকে তোমরা কিভাবে আরো সহজভাবে তোমাদের মুখস্থ হয়ে যাবে। ধরো এইগুলো এর আগের দিনে বলেছি যে এগুলো তোমরা আলাদা আলাদা ভাবে লিখে লিখে করবে। যেমন ধরো আমরা প্রথমে যদি তুমি এরকম করে করলে যে সাজিয়ে শব্দ গঠন করো, তাহলে সাজিয়ে এর আগে সাজিয়ে শব্দ গঠন কিভাবে করবে, এটা এভাবে করবে। ধরো UNG, তাহলে এটা সাজিয়ে কি হবে, GUA, তোমরা পড়েছো, তোমার সোজা তাজ হয়ে যাবে। আবার ধরো এটাকে যদি করি IGRA, তাহলে এটাকে সাজিয়ে কি হবে, GIRL, তাহলে সোজা হয়ে গেল। তোমরা আবার এইটা যদি আবার এইটা ঘুরিয়ে করবে, তাহলে শূন্য স্থানে, শূন্য স্থানে সঠিক লেটার বসাও, এটা কিভাবে লিখবে, ধরো জি ড্যাশ এন, তাহলে কি হলো, জি ইউ তোমরা পড়ে নিয়েছো। আবার ধরো এখানে পড়লো জি ড্যাশ এ এস এস, কি হবে, জি এল এ এস এস, তাহলে তোমার ক্লাস হয়ে গেল। আবার ধরো এইটা যদি তোমরা এইভাবে করবে, আবার যে ঠিক উত্তরের তোলায় দাগ, ঠিক উত্তরের তোলায় কিভাবে করবে, ধরো GOAT, গোট মানে যদি ছাগল না পাগল কোনটা হবে, তোমরা পড়েছো, তোমরা চট করে বুঝে নেবে যে গোট মানে হচ্ছে ছাগল, ঠিক আছে? আবার ধরো এটা যদি ঠিক বাঙালি গাছ দাও করা যায়, এটাকে আবার আমরা অন্যভাবে লিখে সাজাবো, ঠিক বানানে দাগ দাও, ধরো GAN গান না GUN গান, তোমরা পড়েছো GUN গান, দাগ দিয়ে দিলে, ঠিক আছে? এবার ধরো তোমরা যদি বলে সঠিক উত্তরের মাথায় দাগ দাও, কি বললো, সঠিক উত্তরে তলায় দাগ দাও, ধরো দেওয়া আছে আঙুলের ইংরেজি দেওয়া আছে GRAPS,
এই যে ঠিক আছে তাহলে মাথায় রাখতে দিন এই ভাবে তোমরা যদি করো দেখবে তোমাদের সব কিছু তাড়াতাড়ি হয়ে যাবে এবং তোমরা তাড়াতাড়ি শিখতে পেরে যাবে ঠিক আছে এই ভাবে বারবার করবে তাহলে আমি আবার বলে দিচ্ছি এটা কি হবে গ্যাস জি আর এ পি এস এর মানে আমু জি আই আর এ গাল মানে মালিকা জি ইউ এন গাল গাল মানে বন্ধু জি ও এ টি গোট গোট মানে ছাগল জি এল এ এস এস গ্লাস মানে গ্লাস এটা তোমরা বাড়িতে ভালো করে পড়বে এবং বাড়িতে খাতায় ভালো করে লিখবে তাহলে দেখবে তোমাদের তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে এবং লিখতে পারবে ভালো থাকবে সুস্থ থাকবে।